ছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা শুরু করছি নতুন দিনে নতুন একটা ব্লগ তো আমি একেবারে স্নান টান করে সুন্দর করে সাজু গুজু করে বেরিয়ে পড়েছি হ্যাঁ আমার ছোট্ট ছানাটাকে সকালবেলা ঘুম থেকে তুলে ওকে ফ্রেশ করিয়ে জল খাওয়ার খাইয়ে ওকে স্নান টান করিয়ে ওকেও রেডি ফেডি করিয়ে দিয়ে ও দাদু ঠাকুমার কাছে রেখে এখন আমি নিজে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকে আমার বিয়ে বিয়েবাড়ির আমন্ত্রণও রয়েছে আর তার সাথে কিন্তু ব্রাইডাল মেকআপও রয়েছে তোমরা অনেকেই জানো বা জেনে গেছো অলরেডি যে আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট আর যেদিন যেদিন আমার ব্রাইডাল মেকআপের কাজ থাকে তো সেদিন সেদিন আমাকে অনেকটা আগে বাড়ি থেকে বেরোতে হয় কারণ একটা ব্রাইডকে সাজাতে রীতিমতন তিন থেকে আড়াই ঘন্টা সময় লাগে এবং ও ওকেও টাইমে বসতে হবে ও লগ্ন থাকে মানে ছটা বা কেউ কেউ বলে পাঁচটার মধ্যে আমাকে রেডি করে দিও দিদি তো তার জন্য আমাকে অনেকটা আগে বেরোতে হয় তো আমার বাড়িতেও একটা ছোট্ট বেবি আছে ওকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ওর সমস্ত কিছু আর কি গুছিয়ে গাছিয়ে দিয়ে আসাটাও একটা কিন্তু বড় ঝক্কির কাজ যাই হোক সমস্ত কিছু সেরে কি বলবো ঠাকুরকে ডেকে দুগ্গা দুগ্গা বলে আজকের জন্য আমি বেরিয়ে পড়লাম তো আজকে আমার ছোটোবেলাকার এক বান্ধবীর বিয়ে আমরা একসাথে এইচএস দিয়েছি তো তারই হচ্ছে আজকে বিয়ে আর তার বাড়িতেই আমার বিয়ের আমন্ত্রণ রয়েছে যার জন্য আমার বিশেষ কষ্ট হবে না যে বাড়িতেই সাজানো আছে সেই বাড়িতেই আমার আমন্ত্রণ রয়েছে তাই আমি একেবারেই শাড়ি ফাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করেই বেরিয়ে পড়লাম আর তোমরা হয়তো আমার আগের ব্লগে দেখেছো যে যখনই কোনো আমার বন্ধুর বিয়ে থাকে বা আমার হাজবেন্ডের বন্ধুর কোনো বিয়ে থাকে তখনই আমি মোটামুটি শাড়ি পরে বেরোনোর চেষ্টা করি কারণ আসলেই কিন্তু যখন আমরা বিয়েটা অ্যাটেন্ড করি একটু একটু ভালো করে সেজে গুজে না গেলে কীরকম একটা লাগে আর আমি আর ওখানে গিয়ে আর সাজার চেষ্টা করি না একেবারে সাড়েটারি পরে রেডি হয়ে বেরিয়েই পড়ি তো যাই হোক আমি বেরিয়ে পড়েছি এখন সময়ের মতন পৌঁছাতে পারলেই হলো কারণ আজকে আবার আজকে বাইশে জানুয়ারি তো আজকে রাম মন্দির উদ্বোধন হচ্ছে অযোধ্যায় তো যার জন্য আমার কেন জানি না মনে হচ্ছে যে রাস্তায় যদি জ্যাম পড়ে যায় তাহলে তো হয়ে গেল আমি আর ঢুকতে পারবো না আড়াইটার মধ্যে আড়াইটা থেকে তিনটার মধ্যে আমাকে ঢুকতেই হবে যথারীতি আমি অলরেডি লেট করে ফেলেছি আজকে দেড়টা বেজে গেছে বাড়ি থেকে বেরোতে বেরোতে আর আজকে আমার বেরোনোর কথা ছিল সাড়ে বারোটা থেকে একটা তো অনেকটা লেট করে ফেলেছি যার জন্য একটু ভয় ভয় আছি কিন্তু রাস্তায় বেরিয়ে দেখছি কোনো রকম মিছিল টিছিল নেই মেবি হয়ে গেছে বা পরে হয়তো হবে বাবা এখন না হলেই হলো তো এখনো অবধি পুরো রাস্তাটাই আমি ফাঁকা পারছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমাদের কলেজ পাড়ায় চলে এসেছি যেখান থেকে আমি কলেজ পাশ করেছি স্কুল পাশ করেছি এবং সেখানেই কিন্তু আমার বান্ধবীর বাড়িটা সেটা হচ্ছে লাহাবাড়ি এর আগে হয়তো আমার একটা ব্লগে দেখেছো যে লাহাবাড়ির দুর্গা পুজো দেখেছিলাম তো সেই বাড়ির মেয়েরই আজকে বিয়ে মানে ওই আর কি ওই বান্ধবীরই বিয়ে আর কি তো এই রাস্তা দিয়ে এলেই মানে আমার প্রচণ্ড আর কি স্কুল লাইফ কলেজ লাইফের কথা মনে পড়ে আর প্রচণ্ড নস্টালজিক লাগে তো দেখো এই হচ্ছে ঠনঠনিয়া কালীবাড়ি এখন বন্ধ মনে হয় সন্ধ্যাবেলায় আবার খুলবে সকালবেলায় খোলা থাকে আর দুপুরটা বন্ধ থাকে তো এর ভেতর দিয়ে হচ্ছে আমার বান্ধবীর বাড়ি তো আস্তে আস্তে ওর বাড়ির দিকে এগোচ্ছি আমরা আর এই রাস্তাগুলো না পুরো ঘোরা এখানেই আমি কোচিং করতাম এখানেই আমার কলেজ ছিল স্কুল ছিল তো এই জায়গাটা সত্যি আমার এলেই কীরকম একটা যেন হয় মনে হয় এখানেই সাড়ে দিন কাটিয়ে দিতে পারি আর কি এদিক ওদিক এইগুলি সেইগুলি ঘুরতে ঘুরতে আর পুরোনো স্মৃতিগুলো স্মৃতিচারণ করতে করতে আর কি তো যাই হোক আসলে এই ছোট থেকে বড় হয়েছি যেখানে এবং ছোট থেকে যেই কলেজে বা স্কুলে পড়ছে সেই জায়গাগুলো খুব নস্টালজিক লাগে আমার তো খুব লাগে জানি না তোমাদের কীরকম কী লাগে নিঘাত সবারই স্কুল লাইফটা কলেজ লাইফটা ভীষণ প্রিয় থাকে সেই সময়গুলো চিন্তা নেই ভাবনা নেই একেবারে ফ্রি স্বাধীন তো তখনকার লাইফটা সত্যি আলাদা রকম এখনও আমরা স্বাধীন কিন্তু কিছু দায় দায়িত্ব কিছু আর কি রেসপন্সিবিলিটি থেকে যায় যেগুলো করতে ই হয় তখন না করলেও হতো জানি কেউ আছে মাথার ওপর সে করে নেবে কিন্তু এখন আমরাই মা বাবা হয়ে গেছি আমাদেরকেই এখন সেই কাজগুলো করতেই হবে তো এই চিন্তা ভাবনাগুলো থাকে যাই হোক তো বলতে বলতে দেখো আমি আমার বান্ধবীর বাড়িতে অলরেডি ঢুকে পড়েছি আর এক একটু আমি ঘুরে দেখি দিয়ে ওদের বাড়িটা আমার ভীষণ প্রিয় একটা ওদের বাড়িটা আমার ভীষণ ভালো লাগে লাহাবাড়ি তো ও বলে যে ওদের এই লাহাবাড়িটা নাকি খুব ছোট একটা লাহাবাড়ি এর এই চত্বরে আরও অনেকগুলো লাহাবাড়ি আছে কিন্তু আমার যাওয়া হয়নি আর সময়ও বা সুযোগও হয়নি ওর বিয়ে উপলক্ষে বা ওদের বাড়িতে পুজো উপলক্ষে আমার এই নিয়ে দুবার আসা দুবার তিনবার আসা বা হয়তো আরও একবার দুবার আসা হয়েছে কলেজ লাইফে এছাড়া আর আসা হয় না কিন্তু অন্য লাহা বাড়িতে যাই না ঢুকতে দেয় কিনা বা কেউ আর কি প্রবেশ করতে পারে কিনা আমার জানাও নেই থাকলে অবশ্যই একবার ঘুরে দেখবো তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই বাড়িতেই আর কি দুর্গা পুজো হয়েছিল জয়জয় মা ছিলেন এবং এখন কিন্তু জয়জয় মা এখানে নেই অন্য যে বাড়িতে উঠেছে এই বছরে তো সেই বাড়ি থেকে এই বাড়িতে এসেছেন তো এখন দেখাবো আর কি তোমাদেরকে জয় জয় মা উনি আছেন এখন যেহেতু এই বাড়ির এক সদস্যর বিয়ে বা যে কোনো শুভ অনুষ্ঠানে নাকি জয়জয় মা আসেন এবং এসে আশীর্বাদ করে দেখা দিয়ে যায় এখন চলে যাবে মানে পুজো হয়েছে সকাল থেকে ছিলেন গায়ে হলুদ হয়ে গেছে আমার বান্ধবীর জয়জয় মাকে অনেক সকালবেলায় এই বাড়িতে আনা হয়েছে এবং যেহেতু এই বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান আছে তো তাই সকালবেলায় আনা হয়েছে মায়ের সামনেই এই পুজো টুজো দেওয়া হয়ে গায়ে হলুদের পর্ব হয়েছে এবারে গায়ে হলুদ হয়ে গেছে মাকে আবার ভোগ দেওয়া হয়েছে ভোগ গ্রহণ করে মা এবার যে বাড়িতে উঠেছেন এই বছরে মানে এবছরে যা যার বাড়িতে আর কি পুজোটা হবে দুর্গা পুজো তো সেই বাড়িতে মা আবার চলে যাবেন ওই বাড়িতে আবার এক বছর থাকবে তো যে বছর এই বাড়িতে আর কি দুর্গা পুজো হয়েছিলো সেই বছর কিন্তু গোটা এক বছর জয়জয় মা ছিলেন আর মা কিন্তু দেড়শো কি দুশো বছরের পুরনো মা স্বপ্নে পাওয়া মা এই জয়জয় মা আর কি আমি আমার বান্ধবীর মুখেই শুনেছি তো যাই হোক বাড়িটা একটু ঘুরে দেখালাম এখানে আর কি আমার বান্ধবীকে সাজানো হবে সাজাইয়ে বসানো হবে ভুল বললাম এখানে বসানো হবে সাজিয়ে গুছিয়ে দেবো তারপরে এই রুমটাতে বসানো হবে এটা ওদের নিজের বাড়ি একদম কোনো রকম কিন্তু লজ বা ভেনু নয় এক্ষুনি খবর পেলাম মা জয়জয় মা একটু পরেই বেরিয়ে পড়বেন তো চলো চটপট একটু দর্শন করে নিই কারণ আর কবে দেখা হবে আমি জানি না এবং মা জয়জয় মা যে বাড়িতে উঠেছেন এবছর পুজো হবে মা দুর্গা পুজো সেই বাড়িতে থাকবেন তো কোন বাড়িতে উঠেছে তো আমার জানা নেই আমার মা বান্ধবীর বাড়িতে যেহেতু রয়েছেন মা দুর্গারূপী মা জয় মা একবার দর্শন করে নিই সাথে দেখাও হলো ওর গায়ে হলুদও কমপ্লিট হয়ে গেছে জয় জয় মা একটু পরেই বেরিয়ে পড়বে যে বাড়িতে এবারে উঠেছে এই বছরে তো সেই বাড়িতে চলে যাবে তো আমাকে বলে তুই যা দুপুরে লাঞ্চটা সেরে নিয়ে আমি ফ্রেশ হয়ে আসছি তো এই যাওয়ার পথেই দেখলাম ওর শ্বশুর বাড়ি থেকে কিছু তত্ত্ব এসেছে সেটা আমার চোখে পড়লো বেশ ভালো লাগছিল এরপরে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে এবারে আমি যাচ্ছি ওকে সাজাবো তো ওকে আমি অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না আর লাঞ্চ করার সময় আমি বিশেষ ভিডিও করতে পারিনি কারণ ওদের বাড়ির সবাই আর কি আমার সাথে কথা বলছিলেন যার জন্য আমি ওইখানটায় একটু অফই রেখেছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে আমি আমার বান্ধবীকে খুঁজছি যে কোথায় তুই তাড়াতাড়ি আয় এবারে তোকে রেডি হতে হবে অনেকটা বেলা হয়ে গেছে তিনটের বেশি হয়ে গেছে আমি এসেছি অনেকক্ষণ তো ফাইনালি খুঁজতে খুঁজতে আমি আমার বান্ধবীকে পেয়ে গেছি প্রায় ধরে বেঁধে চেপেই ওকে বসিয়েছি যে এবারে তোকে সাজতেই হবে আর এই হচ্ছে কাকিমার ছবি তো কাকিমার মেয়েকে কাকিমার মতন সাজাতে পারি কিনা বা ওকে আমি কি লুক দিই সেটাই হচ্ছে আসল কথা তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আসলে কাকিমা আমাদের মাঝে আর নেই এবং কাকিমার মেয়েকে কতটা সুন্দর সাজালাম বা কাকিমার মতন করে সাজাতে পারলাম কিনা সেটাও কাকিমা দেখতে পারবেন না যাই হোক নিঘাত উনি দূর থেকে অবশ্যই দেখছেন আশীর্বাদ করছেন একটা রিলস যাবে এরকম সে যাবে সকাল থেকে মডেলিং করছেন তুই করিস নি তো একটা হলুদ লোক তো আমার উপর বলছে দিদি তোমাকে কাঠের পুতুল লাগছে জি করছো না তো শাড়িটা আর আমার বান্ধবী ভীষণ বিজি তার কারণ ও নিজের বিয়েটা নিজেই দিচ্ছে এবং এত দায় দায়িত্ব তো ওর উপরে রয়েছে যার জন্য ও প্রচণ্ড আর কি ব্যস্ত হয়ে পড়েছিল প্রায় ওকে ধরে বেঁধে আমি বললাম তুই এবারে বস আমি সাজিয়ে দিই নাহলে কিন্তু লেট হয়ে যাবে বর এসে যাবে yo no গেছে অনেকক্ষণ হলো আর এবারে তোমরা কমেন্ট করে বলবে ওর মায়ের মতন করে কতটা সুন্দর করে সাজাতে পারলাম আর এখন ও রীতিমতন ফটোশ্যুট করতে ব্যস্ত হয়ে পড়েছে সমস্ত ফ্যামিলি মেম্বারসদের সাথে ওর স্পেশাল ডেটা এখন বন্দি করছে ফটোশ্যুটের মাধ্যমে এর মধ্যে বড় এসে গেছে তো এখানে ডালা নিয়ে সমস্ত সব মানে ফ্যামিলি মেম্বারসরা আর কি বরণ করছে বরকে আর আমি ওয়েট করছি কখন আমার পতিদেবটা আসবে বা আমার বর আসবে তারপরে আমরা একসাথে আর কি ঘুরব তো কারণ আমার এখন এই মুহূর্তে একটু একা একা ফিল হচ্ছে কারণ আমার বান্ধবীও বিজি হয়ে পড়েছে আর এদিকে বর এসে গেছে সবাই ব্যস্ত হয়ে পড়েছে বরকে নিয়ে যার জন্যে আমি এখন একটু ওয়েট করছি উপর থেকেই দেখছি বরণ করছে বা কি রিচুয়ালস এই একটা সুবিধা আছে যে ওদের উপরে আর কি ব্যালকনি থেকে বেশ সুন্দর দেখা যাচ্ছে আমাকে আর নিচে নামতে হলো না আর একা একা আমি কি ঘুরবো তাই ভাবলাম উপর থেকেই আমি দেখি তো চলো ওরা কিভাবে বরণ করছে বা বরের সাথে কতটা কি মজা করছে সেটাই এখন আমি ক্যামেরা বন্দী করেছি আর তার সাথে তোমরাও তোমাদের সাথে শেয়ার করলাম ওর স্পেশাল ডেটা কাকিমা যেহেতু বর্তমানে নেই যার জন্য কাকিমার ভূমিকাটা বা কাকিমার ডিউটিটা এখানে পালন করছে আমার বান্ধবীর মাসি আমি যখন দুপুরে বান্ধবীর বাড়িতে গিয়ে পৌঁছাই তখন সবার সাথে তো আলাপ হয় আর এই মাসির সাথেও কিন্তু আমার আলাপ হয়ে যায় ভালো মতন তো আমি তখন দেখছিলাম রীতি মতন কিন্তু ভয়ে একেবারে কাঁটা হয়েছিল নার্ভাস হয়েছিল যে কি করব কি হবে কি লাগবে কি করতে হবে আর সেই সকালবেলায় যে ওই উনি যে এই শাড়িটা পড়েছিলো আরও অনেক কিছু দায় দায়িত্ব আর কি পালন করছিলেন তো সেই মানে শাড়িটা খোলেও অবধি নি যে ভাবছে যদি আমি আবার পড়তে না পারি তো এই নিয়ে আর কি বেশ আর কি উনি ভয়ে ছিল আমি বললাম যে অত চাপ নিও না সব কিছু ঠিকঠাক হবে তো সেই অপেক্ষা করতে করতে শুভক্ষণ সময়টা চলে এসেছে তো এখন এই যে বরণ করা চলছে আরও একটা মজার কথা বলি আমরা যে বিয়ের সময় মেয়েরা বিশেষ করে যে কাজললতা আর কি হাতে নিয়ে থাকে এবং বরেদের হাতে একটা জাতি থাকে সেটা রূপোর হতে পারে বা কাঁসার হতে পারে সোনার হতে পারে যে যেরকম পারে যার বাড়ি থেকে যেরকম যার নিয়ম আছে কিন্তু একটা জাতি থাকে বা একটা দর্পণ থাকে বড়দের হাতে তো এই জাতি বা দর্পণের যে আসল যে কি কাজ দর্পণের জানি যে সিঁদুর দান করতে যে বাড়ি থেকে দর্পণ থাকে আর কি বরের হাতে থাকে তো সেইটা দিয়ে আর কি সিঁদুর দান করতে হয় আর জাতি থাকলে তার যে কি কাজ সেটা আমার জানা ছিল না এইখানে দেখো যাতে কি না বরের কপালে যাতে না লাগে এই প্রত্যেকজন কিন্তু শাশুড়ি সেটা পিসি শাশুড়ি হতে পারে কাকি শাশুড়ি হতে পারে মামি শাশুড়ি হতে পারে সবাই আর কি মিলে যে বরণ করছে যাতে কি না বরের না লাগে তাই ওরাই বলে দিলো যে তুমি জাতিটা কপালে ধরে রাখো এখানে আমরা বরণ করে ঠুকবো আর কি মাথায় রীতিমত মজা করছে বরের সাথে মানে জামাইয়ের সাথে সবাই মিলে মজা করছে তো এখানে আর কি যেহেতু সানাইটা বাদ যে আমি দিতে পারছি না ওখানে বেশ অনেক ওরা আর কি মজা করছিল আর কি করছিল জামাইয়ের সাথে তো ওই জাতির মধ্যে সবাই ঠুকঠুক করে ঠুকছে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে আর জামাই বাবা জীবন নিজেকে বাঁচাচ্ছে ওই ছোট্ট জাতির সাহায্য নিয়ে called ভালো করে খুলে বলবো কি ঘটেছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে জামাই জীবনকে সবাই মানে সব শাশুড়ি এখন ঘিরে রেখেছে ছাড়াছাড়ির কোনো উপায় নেই বরণ হচ্ছে অনেক রকমের নিয়ম কানুন হচ্ছে এখানে অনেক মজা মশকরা চলছে তো কি হয়েছে এখানে দেখলাম প্রথমে শাশুড়ি গনেরাই একটা সুন্দর একটা কাপড় দিয়ে বড় বাবা জীবনের মাথা থেকে টোপুরটা খুলে ঢাকা দিয়ে দিলো তো আমরা ভাবলাম মনে হয় মুখ ঢাকা দিয়ে রাখবে এবারে মনে হয় কোনে কি নিয়ে আসবে শুভদৃষ্টি হবে ছাদ ছাদনাতলা যেটাকে তৈরি করা হয় ওই হাতে কাপড় দিয়ে উপরে আর কি ঢাকা দেওয়া হয় এটাই ভাবছিলাম বরটাকে তাহলে বরের মুখটাকে আর কি ঢেকে রাখবে আমি এটাই ভেবেছিলাম পরে দেখলাম যে না কি করলো টোপরটা খুলে নিয়ে একটা কাপড় ঢাকা দিল তারপরে আবার টোপরটাকে পরিয়ে দিল আর তারপরে কি করলো একটা বাটির মধ্যে হলুদ আর জল দিয়ে মেশানো একটা চাল ভেজানো ছিল তো শাশুড়ি গণেরা কি করলো সবাই মুঠো মুঠো চাল নিয়ে বরের মুখে একেবারে ছুঁড়ে মারলো আবার বরের মুখে যাতে না লাগে তার জন্য একটা কাপড় ঢাকা দিয়ে দিয়েছে মানে কি অদ্ভুত একটা মজার ঘটনা মানে শাশুড়িরাই বাঁচাচ্ছে আবার শাশুড়িরাই কিন্তু মজা করছে বা মশকরা করছে তো এই সব দেখছিলাম বেশ আমাদের আমার বেশ মজা লাগছিল কারণ এরকম একটা ঘটনা আমি ফার্স্ট টাইম দেখলাম তো যাক এবারে যা বুঝতে পারলাম যে বরণের পাটটা শেষ হয়েছে আর এই বলতে বলতে আমার নিজের বর বাবা জীবনে এসে গেছে তো চলো এবারে আমরা বিয়ে বাড়িটা একটু এনজয় করতে পারবো এরপরে আর কি বিয়েটা আসল বিয়েটা শুরু হবে মানে এবারে আমার বান্ধবীকে নিয়ে আসবে শুভদৃষ্টি হবে মালা বদল হবে যা জানি আমরা সেই বিয়ের সংক্রান্ত যে কমন রিচুয়ালসগুলো আছে সেগুলো এবারে আশা করছি দেখতে পারবো তো চলো এবারে বিয়েটা আমরা এনজয় করি আর তোমরা দেখতে থাকো পাশে থাকো এবং পুরো ভিডিওটা এন্ড অব্দি দেখো কারণ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি একটা সাবেকিয়ানা বিয়েবাড়ি সত্যি কথা বলতে এখন বিয়ে বাড়ি মানে আমরা কিন্তু জানি বিয়ে বিয়েবাড়ি মানেই কিন্তু বিশেষ করে বাঙালি বিয়ে বিয়েবাড়ি মানেই কিন্তু এখন নন বেঙ্গলি বাড়িকে পাল্লা দিয়ে মকটেল ককটেল ডিজে পার্টি ডিস্কো হবি হাবি যাবে অনেক কিছু আর কি ইনক্লুডেড করা থাকে যেমন আমরা বিয়েবাড়ি মানে জানতাম খাওয়া দাওয়া কিন্তু স্টার্টার কোনো কাউন্টার আগে আমি দেখতাম যে থাকতো না আগে ওই প্যাকেট করা হতো তো এখানে সেরকমটা নয় অবশ্যই আধুনিকতা ছোঁয়া রয়েছে এখানে স্টার্টারের কাউন্টার রয়েছে এখানে কফি চায়ের কাউন্টারও রয়েছে এখানে বরযাত্রীকের জন্য যেরকম আগে করা হতো ওই প্যাকেট বা এই মানে শিঙারা টিঙারে একটু আলাদা করে বরযাত্রিক স্পেশাল একটু টিফিন ব্যবস্থা করা হতো যেটা এখন সবার জন্য অ্যাভেলেবেল থাকে স্টার্টার কাউন্টার থাকে বা কফি চা কফির থাকে যেগুলো আমি আগেকার কথা বলছি তো এখন অনেকটাই তো কি বলবো যত দিন যাচ্ছে অনেক 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 পরিবর্তন হচ্ছে প্রত্যেকটা বিয়ে বাড়ি আর আমরা অনেকটা কিন্তু একটু ঘরোয়াটা ঘরোয়া ব্যাপারটা ছেড়ে দিয়ে বা সাবেকি আনা বা বাঙালি আনাটা একটু ছেড়ে দিয়ে একটু পিছনে এসে আমরা একটু নন মেঙ্গলি স্টাইলে চলে যাচ্ছি আমরা বউ ভাতে লেহেঙ্গা পরছি ডিজে করছি মস্তি করছি যেগুলো কি না খুব সাবেকিয়ানা সোভার বাঙালি বিয়ে মানে সাবেকিয়ানা সোভার সফট একটা ব্যাপার থাকে সেইগুলো কিন্তু আস্তে আস্তে আমি যা দেখতে পাচ্ছি যেহেতু আমি একজন নিজের ব্রাইডাল মেকআপ আর্টিস্ট এগুলো আমি ফিল করতে পারছি যে আস্তে আস্তে বিয়েবাড়িগুলো চেঞ্জ হচ্ছে আমি একেবারেই বলছি না যে খারাপ বা খুব খুব অন্যায় হচ্ছে সেগুলো সেরকম কোনো রকম চিন্তাধারা একদমই নয় আমি নিজেও খুব মানে পছন্দ করি আধুনিকতা বা আধুনিক জীবন মানে লাইফটাকে আর কি এনজয় করতে আমার বলার ধারণা মানে বক্তব্য হচ্ছে যে চেঞ্জ হচ্ছে তার মধ্যে এরকম একটা বিয়ে বাড়ি আমার কাছে কিন্তু একদম নতুনত্ব বা অনবদ্য লেগেছে একটা সাবেকিয়ানা আনা ঘরোয়া একটা বিয়ে বাড়ির মধ্যে বিয়ে হচ্ছে লাহাবাড়ির মেয়ের বিয়ে দেখছি আমরা আর যেটা কিনা আসলেই বড্ড বেশি আমার মন ছুঁয়ে গেছে কারণ আমার নিজের বিয়েটাও কিন্তু আমার নিজের বাড়িতে হয়েছিল আমার আমাদের বাড়ির ছাদে আমার বিয়ে হয় এবং আমার বাড়িতে মানে সমস্ত বরযাত্রিক থেকে শুরু করে আমাদের কোনে যাত্রী সবার কিন্তু এরকম সুন্দর জায়গা জায়গা হয়ে গেছিলো তো আমাদের বাড়িটা এরকম লাহাবাড়ির মতন বড় নয় কিন্তু আমার বিয়ে এবং আমার দাদার বউ ভাত দুটোই কিন্তু খুব ভালোভাবে হয়েছিল তো যার জন্য আমি জিনিসটা খুব ফিল করতে পারি ভীষণ মানে আমি আমি ফিল করতে পারছি যে কতটা মজা হয় নিজের বাড়িতে বিয়ে হলে লজে হলে তো পুরো একেবারে সর্বস্ব তুলে নিয়ে গিয়ে লজে যাও বা ভেনুতে যাও ওখানে গিয়ে বিয়ে থা হয় আবার পটলা বেঁধে বেঁধে বাড়ি নিয়ে আসো আসলে ব্যাপারটা কি হয়েছে আমাদের বাঙালিদেরকে এত বেশি রিচুয়ালস থাকে যে একটা কনের উপর বা কনের মা বাবার উপর এতটা চাপ থাকে যে বড্ড বেশি হ্যাপাজার্ড হয়ে যায় যেমন সকাল থেকে উঠেই ওই ভোর রাত থেকে উঠেই আর কি ওই শাখা পড়ানো থাকে দই চিঁড়ে খাওয়া থাকে অদিবাস থাকে গায়ে হলুদ থাকে বৃদ্ধি নান্নি মুখ তারপরে সাজগোজ করা আবার হচ্ছে বিয়ে তারপরে তার মধ্যে যদি আশীর্বাদ থাকে সেই আশীর্বাদের পর্ব অনেক কিছু তারপরে কন্যাদান থেকে নিয়ে সমস্ত সিঁদুরদান অনেক অনেক রিচুয়ালস থাকে একেবারে খুঁটি নাটি যাতে কিনা একদম হেফাজত হয়ে পড়ে একেবারে কোণা থেকে নিয়ে কনের মা বাবার উপর খুব চাপ যায় তো ওর জন্য আমার মনে হয় বড্ড বেশি চাপ পড়ে যায় বিয়ে বাড়িগুলোর উপরে আর বাড়ি বা ফ্ল্যাট যাতে ময়লা না হয়ে যায় তার জন্য লজ বা ব্যাংকুয়েট হলে বিয়েটা হয় বিয়ে বা বউ ভাত সব কিছুই সম্পূর্ণ হয় তবে এখন ওই নন মেগুলির মধ্যে মতন আর কি বড্ড বেশি চাকচিক্য ব্যাপারটা খুব দেখতে পাচ্ছি আর যত দিন যাচ্ছে আমাদের বাঙালি বিয়েটা কিন্তু অনেক 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 চেঞ্জেস আসছে প্রতিটা জিনিসের মধ্যে খুঁটিনাটি একদম ডিটেলে বলে এই ভিডিও বলা শেষ হবে না আর আমার ভিডিও শেষ হয়ে যাবে আমার বলা শেষ হবে আর এরকম আধুনিক বা মডার্ন বিয়ে বাড়ি দেখতে দেখতে যখন চোখগুলো একেবারেই ঝালাফালা হয়ে যায় তখন এরকম একটা সাবিকি আনা একটা সোভার সফট ডেলিকেট একটা বিয়ে বিয়েবাড়ি যদি চোখে পড়ে তখন চোখের একটু শান্তি হয় না আমার তো খুব লাগছে এখন ওকে দেখি ও একটা চেয়েছিলো আমার কাছে একটা সফট ডেলিকেট একটা সোভার সাবিকি আনা একটা একটা লুক চেয়েছিলো ব্রাইডাল লুক যেটা কিনে আমি দিতে পেরেছি এবং আমার বান্ধবীও খুব হ্যাপি ছিল তার মধ্যে যদি ওভারঅল সব যদি একেবারে এরকম সাবি কেনা থাকে অবশ্যই সাবি কেনা থাকবেই যেহেতু এটা একটা কি বলবো লাহাবাড়ি আমরা লাহাবাড়ির ভি অ্যাটেন্ড করছি তো অবশ্যই এই ব্যাপারগুলো তো কমন একটা জিনিস থাকবেই তো যাই হোক ওভারঅল বিয়ে বাড়িটাতে আমার দারুণ দারুণ এনজয় করেছি বেশ ভালো লেগেছে তো এখানে বিয়ে হচ্ছে এখানে আর কি শুভদৃষ্টি হচ্ছে মালাবদল হচ্ছে এরপরে হবে বউকে লুকিয়ে দেওয়া হবে বর খুঁজে আনবে যেটা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি এখানে একটা মজার আরও একটা ঘটনা ঘটেছে এই সব মালাবদল টলবদল হয়ে যাওয়ার পর সমস্ত শাশুড়ি গণেরা মিলে আবার বউটাকে লুকিয়ে দিয়েছে মানে কোনেকে আমার বান্ধবীকে দিয়েছে লুকিয়ে তারপরে আবার সারা ঘর খুঁজে খুঁজে বর বাবাজি বউকে পাকড়াও করে ধরে নিয়ে ফাইনালি তারপরে বিয়েটা করে এটা হচ্ছে তো চলে এলাম আমরা একেবারে মেনুতে চলে এলাম খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে নয় বিয়েটা এনজয় করবো কারণ আমার বাড়িতে একটা ছোট্ট ছানা আছে তার কথা ভুলে গেলে তো হবে না সময় মতন বাড়ি যেতে হবে তো খাওয়া দাওয়া পর্ব সেরে দিয়ে যখন এলাম বান্ধবীর কাছে তখন দেখছি ওমা কিন্তু বিয়ে তো কমপ্লিট হয়ে গেছে এখন তো ফটোশেশন চলছে সর্বনাশ একই মিস করলাম আমি আমি গেলাম একটু খেতে তো তার মধ্যেই দেখছি বিয়ে মিটে গেছে যাগে কি আর করা যাবে তো চলো আমার বান্ধবীকে একবার চোখ ভরে দেখিয়ে নিই এবং ওকে এবার টাটা জানে কারণ বাড়ি যেতে হবে এবারে দেখাই যে মাসিটার কথা বলছিলাম আমি আমার বান্ধবী সেই মাসিটা এখন কতটা ফ্রি আর খুব আর কি রিল্যাক্স রয়েছে মুখের হাসি দেখলে বুঝতে পারবে খুব স্বাভাবিক বিয়ে মিটে গেছে এখন রিল্যাক্স ড্রেস চেঞ্জ করেছো আর একটু কাছ থেকে দেখাই আসলেই সিঁদুরদানের পর আমার বান্ধবীর মুখটা ঠিক কেমন লাগছে লাগছে না খুব সুন্দর আর একদম মনে হচ্ছে না যে মা লক্ষ্মীর মতন হ্যাঁ আসলেই তাই যাই হোক ফোনটা রেখে আমি দু মিনিট ওর সাথে দুটো কথা বললাম ও তো এখন খুব ব্যস্ত সবে সবে সদ্য বিয়ে হয়েছে সদ্য আর কি ও বউ হয়েছে তো ওকে ওর মতন ছেড়ে দিয়ে এবারে ওকে বলে আমরা বেরিয়ে পড়লাম কারণ আমার বাড়িতে একটা ছোট্ট ছানা আছে তো চলো এবারে বাড়ির দিকে যাই আজকে পুরো ব্লকটা বিয়ে বাড়ির লুকটা কেমন লাগলো সব থেকে বড়ো কথা বিয়ের কোণে তোমাদের কেমন লাগলো আমি যা বলেছি সেরকম ঠিক সাজাতে পারলাম কি না তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যদি ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও আর যারা নতুন দেখছো আমার এই ব্লগটা তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে গিয়ে অল বাটনে প্রেস করে দিলে আমি যখনই যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের ফোনে কিন্তু নোটিফিকেশন চলে যাবে তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরে নতুন নতুন ভিডিওতে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই ওয়েট করে থাকতে হবে আমার চ্যানেলে আর আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে টাটা ততক্ষণ তোমরা কিন্তু আমার পুরোনো ব্লগগুলো দেখতে পারো ততক্ষণের জন্য শুভরাত্রি ভালো থেকো এবং আমার সঙ্গে আমার ফ্যামিলির সঙ্গে জুড়ে থেকো